বিরতির পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কাজী নজরুল ইসলাম এর জন্মদিন আসন্ন এবং এই বিদ্রোহী কবির জন্মদিনকে কেন্দ্র করে নানানভাবে কিন্তু পালন করার একটা তোড়জোড় ইতিমধ্যেই রয়েছে। নজরুল জয়ন্তী উপলক্ষে কাজী নজরুলের মর্মর মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। নজরুল কলাক্ষেত্রে কাজী নজরুল ইসলামের যে মর্মর মূর্তি রয়েছে সেই মূর্তিকে কেন্দ্র করেই কিন্তু অনেক অনুষ্ঠান হবে আগামী কিছুদিনের মধ্যেই। সেই বিষয়টাকে কেন্দ্র করেই কাজী নজরুল ইসলামের মূর্তিকে সুন্দরভাবে আবারও সাজিয়ে তোলার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা কর্মীরা রয়েছেন নজরুল কলাক্ষেত্রে তারা কাজী নজরুল ইসলামের মূর্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে তুলছেন আবার। এবং অবশ্যই প্রত্যেক বছরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করার সময় এসেছে, এবং অবশ্যই শুধুমাত্র একটা দিনই নয়, তার জন্মদিনই নয়, গোটা বাঙালি জাতির যে বিভিন্ন গান থেকে শুরু করে কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামে, অবশ্যই গোটা বছরই তাকে স্মরণ করতে হয় এবং গোটা বছরই বাঙালি কিন্তু তাকে হৃদয়ে নিয়েই বাঁচে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আসন্ন এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। একই রকম প্রস্তুতি চোখে পড়েছে নজরুল কলাক্ষেত্রে। কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন এই গোটা অনুষ্ঠান সম্পর্কে শুনব। ২৬ তারিখ আমরা এখানে সকালবেলা বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানে প্রোগ্রাম আছে, যেমন প্রভাত রেলি টেলি এসব আছে, এই উপলক্ষে আমরা আগে থেকেই স্টেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আগামী ২৬শে মে বৃহস্পতিবার নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজন অফিসের পক্ষ থেকে নজরুল স্টেজটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আপনারা শুনলেন যারা কর্মীরা নিয়োজিত রয়েছেন সেই কাজে তাদের কি বক্তব্য রয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা কিন্তু জানিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই নজরুল জন্মজয়ন্তী এবং তাকে কেন্দ্র করেই তারা কিন্তু আগে থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছেন। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা জানালেন যে নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন অনুষ্ঠান যেরকমভাবে রয়েছে, রয়েছে র্যালি এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আগে থেকেই তারা প্রস্তুত হয়ে নিচ্ছেন। কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে তুলছেন তারা। রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যদিও গত দুই বছর সেইভাবে কিন্তু এই অনুষ্ঠানগুলো পালন করা সম্ভব হয়নি, কারণ অবশ্যই কোভিড-19। বিগত দিনগুলোতে নামমাত্রভাবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করতে সমর্থ হয়েছি আমরা, এবং এই বছর যেহেতু কোভিডের সংক্রমণ কিছুটা হলেও কম রয়েছে, এবছর কিছুটা ভালোভাবে আমরা পালন করতে পারবো কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। সাত সকালবেলা একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এবং তার পাশাপাশি গান, আবৃত্তি এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হবে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।